বিশ্ব ইজতেমার প্রথম দুদিন শেষে জুবায়ের পন্থীদের আখেরি মোনাজাত, শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে লাখো হাত। দেশের জাতির জন্য, বিশ্বের জন্য, হ্যাঁ শান্তির জন্য, সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে বাংলাদেশ পরিচালনা হয়, যুব সমাজ সবাই মধ্যে যেন এরকম মাদকাসক্তি সবকিছু যেন শেষ হয়ে যায় এবং সবাই যেন খুব ভালোভাবে চলতে পারে। আমরা চাই এইভাবে সকলে মিলেমিশে সবগুলি হোক এবং প্রতি বছর যেন এইভাবে সকলে মিলেমিশে স্বতঃস্ফূর্তভাবে যেন সকলে আসে। প্রশাসনের জিম্মায় ময়দান, রাত ১২টার পর ঢুকবেন সাত পন্থীরা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাভার থেকে হাজারীবাগ পর্যন্ত গ্যাস থাকবে না ২৪ ঘন্টা, সরবরাহ বন্ধের পর এলো নোটিশ। তিতাসের খামখেয়ালিতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। যুদ্ধাপরাধের বিচার এড়াতে দল বিলুপ্ত করে রাজনীতিতে ফেরার চিন্তা জামায়াতের, কোনো কৌশলই কাজে দেবে না বলছে ক্ষমতাসীনরা। জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী, রোহিঙ্গা নির্যাতনের তথ্য সংগ্রহে প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস আইসিসির। কক্সবাজারের টেকনাফে সাবেক এমপি বদির চার ভাই সহ শতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ, বাকিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বাংলা একাডেমি ও প্রেস ক্লাব চত্বরে সোনালী কাবিনের কবি আল মাহমুদের প্রতি শ্রদ্ধা, জানাজা সম্পন্ন। টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম দুদিন। মহান সৃষ্টিকর্তার দরবারে শান্তি ও সমৃদ্ধি কামনায় ওঠে লাখো হাত। অংশ নেয়া মানুষের আশা, সব ভেদাভেদ ভুলে এগিয়ে যাবে ইসলাম প্রচারের কাজ। ঘড়ির কাঁটায় সকাল পৌনে ১১টা, ধর্মপ্রাণ লাখো মুসলমানকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরব্বী, কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। প্রায় ২৫ মিনিটের মোনাজাত গেলবারের মতো এবারও পরিচালিত হয় বাংলায়। অশ্রু সজল চোখে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান মুসল্লিরা, প্রার্থনা করেন পাপ থেকে মুক্তির। আমি নিজে জান্নাত পাই, জান্নাত থেকে বাঁচতে পারি, এই ধরনের দোয়া করছি। আমার পরিবার পরিজনের জন্য দোয়া করছি, দেশবাসীর জন্য দোয়া করছি, জাতির জন্য, বিশ্বের জন্য, হ্যাঁ শান্তির জন্য, সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে বাংলাদেশ পরিচালনা হয়, যুব সমাজ সবাই মধ্যে যেন এরকম মাদকাসক্তি সবকিছু যেন শেষ হয়ে যায় এবং সবাই যেন খুব ভালোভাবে চলতে পারে। সকল ভেদাভেদ ভুলে একত্রিত হবে সবাই, আগামী ইজতেমা হবে সম্মিলিতভাবেই, এমন প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। ইসলামের জন্য, আল্লাহর জন্য সবকিছু বাদ দিয়ে সকলে এখানে আসছে, অনেক কষ্ট করে আসছে, আমি নিজেও চাদর উপরে করে আসছি, আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম, এখানে দোয়া করলাম। আমরা চাই এইভাবে সকলে মিলেমিশে সবগুলি হোক, সবাই যেন আমরা একসাথে সুন্দর মতন আবার আগামী বছর একবারে ইজতেমা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেয়। আমরা দগ্রা ফসল কিছু চাই না, নিশ্চয় মনোগতন ভালো মতন সুস্থ মতন করতে পারে সবাই, দোয়া করি আল্লাহর কাছে। পৃথিবীতে কল্যাণ আসুক, সকল মুসলিম হেদায়ত পাক, এমন প্রত্যাশার কথাও জানান তারা। আল্লাহর কাছে অনেক কিছু চাইছি, যাতে মুসলমানেরা ভালো করে চলতে পারে। কষ্ট করে আসলাম এবং খুব সুন্দর এবং আনন্দ পাইছি এগুলি দোয়া মোনাজাতের ভিতর। রোববার থেকে শুরু হবে এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব, যাতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। আখেরি মোনাজাতে অতীতের পাপ থেকে মুক্তি এবং সামনের দিনগুলোতে আল্লাহর পথে চলার তৌফিক চাইলেন মুসল্লিরা। বিশ্বের সকল মুসলিম যেন একত্রে থাকতে পারে সেই প্রত্যাশা তাদের, একই সঙ্গে ভ্রাতৃত্ব এবং সৌহার্দের বন্ধন যেন আরও দৃঢ় হয় সেটাও কামনা করেছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল এবং তোহা খান তামিম। সেখানকার অবস্থা জানতে প্রথমে যাচ্ছি রুমেলের কাছে। রুমেল,
ফয়সাল, আপনি জানেন যে আজকে 11:15টার সময় কিন্তু আখেরি মোনাজাত শেষ হয়েছে। তো আখেরি মোনাজাত শেষ হওয়ার পরে এখন কয়েক ঘন্টা সময় গেছে, এর মধ্যে আমরা দেখছি যে ময়দান কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখন এই মুহূর্তেও আমরা দেখছি যে যে বিভিন্ন জায়গা থেকে যেসব মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে এসেছিলেন, তারা দলে দলে এখান থেকে ইজতেমা ময়দান ছেড়ে তারা যাচ্ছেন, তারা তাদের যে নিজ নিজ বাড়ি সেই গন্তব্যের দিকে তারা যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে অনেক মুসল্লিকে এখানে অর্থাৎ এই ইজতেমার যে মূল ময়দান ছাড়িয়ে আশপাশের রাস্তাগুলোতে সেখানে যানবাহনের জন্য তারা অপেক্ষা করছেন। তো এখানে বলে রাখি যে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে যেসব মুসল্লিরা এসেছিলেন তারা সবাই কিন্তু গাড়ি ভাড়া করে এসেছিলেন। তো তাদের সঙ্গে আমার কথা বলেছিলাম, তো তারা যেটি বলছেন যে তাদের যে ভাড়া করা গাড়ি সেই গাড়ির অপেক্ষায় তারা রাস্তার অবস্থান নিচ্ছেন। আর এছাড়া এখন ভিতরে অর্থাৎ মূল ময়দানের ভিতরে যেসব মুসল্লিরা রয়েছেন তারা কিছুক্ষণ আগে এখানে জোহরের জামাত অনুষ্ঠিত হয়েছে, তারা জোহরের জামাতে অংশ নিয়েছেন। তো এরপরে আস্তে আস্তে তারাও আজকের মধ্যে এখান থেকে ওর মূল যে ময়দান সেটি ত্যাগ করবেন, এমনটাই হচ্ছে এই অর্থাৎ এই প্রথম পর্বের আয়োজনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাবলিগ জামাতের মুরব্বী তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি জানেন যে প্রতি বছরই এখানে যখন ইজতেমা অনুষ্ঠিত হয় ইজতেমা শেষে কিন্তু হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় চিল্লা নিয়ে তাবলিগ জামাতের কর্মীরা জামাতবদ্ধ হয়ে বের হয়ে যান। তো সেই প্রক্রিয়াগুলো আমরা অন্যান্য বছর যেটি দেখতাম সেটি হচ্ছে যে যেদিন আখেরি মোনাজাত হয় সেদিন এবং তার পরের দিন বা তার পরের দিন পর্যন্ত সেই যে আপনার চিল্লার যে কাফেলা সেগুলো এখান থেকে অবস্থান করে এবং আস্তে আস্তে তারা যায়। তো আজকে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আজকে দিনের মধ্যেই তারা হচ্ছে সবগুলো চিল্লার জামাত এখান থেকে ছেড়ে চলে যাবে এবং গতকালকেই কোন জামাত কোন জায়গায় যাবে সেটি তাদেরকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। আর এখানে এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে এই যে প্রথম অংশটি অর্থাৎ প্রথম পর্বটি আজকে শেষ হলো তাদেরকে পরে ইজতেমা ময়দান খালি করে দেওয়ার জন্য 6 ঘন্টার সময় তাদের জন্য নির্ধারিত ছিল। তো আজকে সন্ধ্যা বা রাতের মধ্যে তারা খালি করে দেবেন এবং রাত 12টা থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং প্রশাসনের সদস্যরা তারা ইজতেমা ময়দানটি বুঝে নেবেন এবং আগামীকালকে ফজরের নামাজের আগে আগে এখানে যে আগামীকালকে থেকে যারা অংশ নেবেন অর্থাৎ যেই সাতপন্থী যেসব তাবলিগ জামাতের লোকজন আছেন তারা তো তারা ফজরের নামাজের আগে কিংবা ফজরের নামাজের পর থেকে এখানে তারা অবস্থান নেবেন এবং ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব যেটি সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তো টঙ্গী তুরাকতীর থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ইজতেমা ময়দানের অপর প্রান্তে অর্থাৎ টঙ্গী রেল স্টেশন এলাকায় আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম, সেখানকার খবরাখবর জানতে চলে যাচ্ছি তামিমের কাছে। তামিম রুমেল, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে যে আখেরি মোনাজাত শেষ হয়েছে সেই আখেরি মোনাজাত শেষের পরে কিন্তু এখন একেবারে মুসল্লিদের যে ঘরে ফেরার যে ঢল সেটি আসলে নেমেছে বিভিন্নভাবে মানুষ কিন্তু মুসল্লিরা কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্যের পথে তারা আসলে রওনা দিয়েছেন, কেউ পায়ে হেঁটে, কেউ বাসে চড়ে, কেউ ভ্যানে চড়ে, কেউ আবার ট্রেনে চড়ে। তো এই মুহূর্তে আমি টঙ্গী রেল স্টেশনের যেই প্ল্যাটফর্ম রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের যেই নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য 123টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সেই বিশেষ ট্রেনের মধ্যে এখন এই একটি ট্রেন প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সেটি রংপুরের দিকে যাত্রা করেছে। রংপুর অর্থাৎ উত্তরবঙ্গের রংপুর অঞ্চলের যেই সমস্ত জেলাগুলো রয়েছে, রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো যারা মুসল্লিরা রয়েছেন সেই মুসল্লিরা মূলত এই ট্রেনে করে চড়ে তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে ফিরে যাচ্ছেন। বলে রাখি সেটি হচ্ছে যে এই যে মুসল্লিরা তার এত যে কষ্ট করে তারা আসলে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা অনেকে অপেক্ষা করছেন, কেউ বা অনেকে কিন্তু এখানে যে ট্রেনের যে সিট সেই সিট তারা আসলে পাচ্ছেন না, তারা কিন্তু অনেকে ঝুঁকি নিয়ে ছাদের উপরেও কিন্তু তারা চড়ে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে রেল পুলিশের পক্ষ থেকে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারপরেও কিন্তু মানুষ কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্যে ফেরার জন্য ফেরার আকুতি নিয়ে তারা কিন্তু আসলে ছাদে যাচ্ছেন, কেউ বা দাঁড়িয়ে যাচ্ছেন, কেউ বা ঝুলে ঝুলে দরজার ট্রেনের দরজায় কিন্তু আবার যাচ্ছেন। তো সব মিলিয়ে যে এই যে কষ্ট বা এই যে অপেক্ষার কষ্ট, তারপরেও তারা যে বলছেন যে এই কষ্ট আসলে কষ্ট না, তারা যে আসলে এই শিক্ষাটা নিয়েছেন ইজতেমা থেকে সেই শিক্ষা আসলে তারা কাজে লাগাবেন তাদের ব্যক্তি জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের আত্মীয় স্বজনের কাছে তথা সমাজ সংস্কারে তারা আসলে এই যে শিক্ষা সেই শিক্ষাটা কাজে লাগাবেন। পাশাপাশি তারা বলছেন যে এই এই যে কষ্ট দুনিয়াবি যে কষ্ট সেই কষ্ট তাদের কাছে দুনিয়াবি কষ্ট কষ্ট মনে হচ্ছে না, মূলত আখেরাতের যে পুরস্কার পাওয়া সেই পুরস্কারের অপেক্ষায় বা পুরস্কারের জন্যই তারা আসলে এই কষ্টটা স্বীকার করছেন বা এই ত্যাগ স্বীকার করছেন। সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে ট্রেন ছাড়াও 400টি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে, বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে এবং নির্বিঘ্নে যাওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেল পুলিশের উপস্থিতি অর্থাৎ রেল পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে স্টেশনে। তারা কিন্তু মানুষকে যারা মুসল্লি রয়েছেন তাদেরকে নিষেধ করছে
করছেন ছাদে যাওয়ার জন্য বা ঝুঁকি ঝুঁকি নিয়ে যে যাতায়াত সে যাতায়াতের জন্য তারা আসলে নিষেধ করছেন। তারপরেও কিন্তু মানুষ তাদের যে গন্তব্যে ফেরার যে আকুতি সেই আকুতির কারণে তারা আসলে ফিরছেন। তো সব মিলে বলা যায় যে মুসল্লিরা এখন ঘর ফিরে যাচ্ছেন এবং তাদের যে নির্দিষ্ট জামাত সেই জামাতে তারা গিয়ে তাদের যে ইজতেমা শিক্ষা সেই ইজতেমা শিক্ষাটা তারা কাজে লাগাবেন। তো এই ছিল আমার কাছে টঙ্গী রেল স্টেশন থেকে ঘরে ফেরা মানুষের খবর। চলে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। ফয়সাল, সহকর্মী তোহা খান তামিম এবং খান মোহাম্মদ রুমেল তারা দুজনেই সরাসরি যুক্ত হয়েছিলেন ইস্তামা ময়দান থেকে, জানাচ্ছিলেন সেখানকার খবর। সকাল থেকে হঠাৎ করেই গ্যাস নেই সাভার থেকে হাজারীবাগ পর্যন্ত ঢাকার পশ্চিম অংশে। সরবরাহ বন্ধের পর এক নোটিশে তিতাস কর্তৃপক্ষ জানায় 24 ঘন্টা গ্যাস থাকবে না। কোনো প্রস্তুতি না নিতে পারায় চরম দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। বাড়িতে রান্নার আয়োজন না থাকায় রেস্তোরাঁগুলোতে চোখে পড়ছে উপচে পড়া ভিড়। ছুটির দিনের সকালে চুলায় রান্না চাপাতে গিয়ে আগুনের দেখা পেলেন না রাজধানীর আদাবরের এই বাসিন্দা। কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়া হয়েছে গ্যাস সরবরাহ। আদাবরের মতো রাজধানীর আরো বেশ কয়েকটি এলাকায়ও একই চিত্র, যার কারণে চরম বিপাকে পড়েন রাজধানীবাসী। এমনকি খাবারের সন্ধানে হোটেল রেস্টুরেন্টে গিয়েও পোহাতে হচ্ছে ভোগান্তি। এই রাতে কারোরই বাসায় গ্যাস নেই, প্লাস হচ্ছে আমাদের কারেন্টও নেই, আমরা যে রাইস কুকার বা অন্য কিছু ইউজ করব সেটাও পাচ্ছি না। সকালবেলা নাস্তা বানাতে গেলে একদম 6টা 5টা এরকম টাইমে বানাতে হয়, আর 2টার পরে আসার পরে তো পরে গিয়ে দুপুরের রান্না হয়। রাত 10টা থেকে তো গ্যাস নেই, একেবারে জ্বলছে না, রান্না বান্না সবই বন্ধ, বাচ্চারও খাবার আজকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। শনিবার তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজধানীর কল্যাণপুর, আজিমপুর, হাজারীবাগ, মিরপুর, গাবতলী সহ আশপাশের এলাকায় চলছে রক্ষণাবেক্ষণ কাজ, যার কারণে রোববার সকাল পর্যন্ত এসব এলাকায় বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ। গ্যাস নাই, আমরা কোনো পাকশাক কোনো কিছু করতে পারতেছি না, আমরা খুব দুর্ভোগ পাইতেছি, এটা থেকে আমরা মুক্তি চাই। প্রায় এরকম থাকে, গ্যাস থাকে না, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ভোর থেকেই গ্যাস নাই, এই জন্য সকাল থেকেই মানে কিনেই খাচ্ছি সবাই। বাইরের থেকে লাকড়ি কিনে এনে বাচ্চাদের খাবারের ব্যবস্থা করতে হয়, এতে আমাদের খুব সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে তিতাস বলছে জিটিসিএল এর জরুরি মেরামত কাজের জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তে বন্ধ করা হয়েছে গ্যাস সরবরাহ, 24 ঘন্টায় স্বাভাবিক হবে পরিস্থিতি। জিটিসিএল এর একটা জরুরি মেরামত কাজ করতেছে পাইপলাইনে, কি নোটিশ করার সময় এবং সুযোগ হয়নি আর কি। আমাদের একটা ওই যে ভালভের একটা গ্যাসকেট লিকেজ ধরা পড়ায় আমরা জরুরি ভিত্তিতে মানে গ্যাসকেট চেঞ্জ করতেছি, এগুলো আবার ইমিডিয়েটলি করতে হয়, না হলে আবার ওই যে লিকেজটা বেড়ে যায় আর কি। রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলীর রিং রোড, ওয়াদাবর এলাকায় এমনিতেই গ্যাসের সংকট থাকে বছরের অধিকাংশ সময়। বিশেষ করে মোহাম্মদপুরের বছিলা, মিরপুরের পাইকপাড়ায় অধিকাংশ বাসাবাড়িতেই সিলিন্ডার ব্যবহার করতে হয় এখানকার বাসিন্দাদের। আবার কোনো কোনো এলাকায় সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত গ্যাস থাকে না, আর গ্যাসের দেখা মিলেও প্রভাব থাকে কম। ওবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সংকটের খবর জানাতে এই মুহূর্তে মোহাম্মদপুরের নূরজাহান রোডে আছেন সহকর্মী পিঙ্কি আক্তার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পিঙ্কি, আচ্ছা, যেমনটি বলছিলেন আপনি, আমি যদি আজকে এই মোহাম্মদপুরের এই দৃশ্যটা দেখি দেখাই আপনাদেরকে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আজকে এখানে গ্যাস সংকটের কি পরিস্থিতি। সকাল থেকেই কিন্তু যে নূরজাহানের এই মহল্লার এই রেস্টুরেন্টটি মানে হোটেলটি, খাবার হোটেলটি, সেখানে কিন্তু তারা আসলে রান্না করে শেষ করতে পারছেন, এবং সকাল থেকেই মহল্লার লোকজন এখান থেকে খাবার নিয়ে যাচ্ছে। পাশে কিন্তু একটি মাদ্রাসা আছে, সেখানে কিন্তু এখনও রান্না বান্না হয়নি শুধুমাত্র গ্যাস সংকটের জন্য। এবং অনেকেই কিন্তু এই এলাকার অনেকেরই অভিযোগ যে তারা গ্যাস সংকটের জন্য সকাল থেকে না খেয়ে আছে। গ্যাস সংকটের সমস্যা শুধুমাত্র আজকের জন্য না, মানে আজকে গ্যাসের লাইন ঠিক করছে এই কারণে না, গ্যাস সংকটের সমস্যা কিন্তু এখানে দীর্ঘদিনের। তারা যেটি আমাকে বললেন যে তাদের এলাকায় আসলে সকাল 6টায় গ্যাস সাথে মানে গ্যাস থাকে 5টা থেকে 6টা, আবার গ্যাস চলে যায়, তারপর আবার 2টার পর থেকে গ্যাস আসে, এরকমই কিন্তু তাদের এলাকায় হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই মোহাম্মদপুরের এই এলাকাতেই নয়, আজকে গ্যাস সংকটের সমস্যা ধানমন্ডি এবং মিরপুর এলাকাতেও রয়েছে। এবং এখানে যে ভিড়টি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু তারা খাবার নিচ্ছে, কেউ টিফিন বাটিতে করে নিচ্ছে, কেউ এভাবে নিচ্ছে, এবং সকাল থেকে এই যে হোটেল মালিক আছে তারা কিন্তু দফায় দফায় রান্না করছে। শুধু এই হোটেলেই নয়, আমি রাজধানীর আরও বেশ কয়েকটি
হোটেলে ঘুরেছি, মানে যেখানে গ্যাস সংকট রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে গ্যাস সংকটের কারণে মানুষের খাবারের সমস্যা হচ্ছে এবং একই সাথে গ্যাস সংকটের সাথে কিন্তু কারেন্টেরও সমস্যা আছে, পানি সংকটেরও সমস্যা আছে, যে কারণে কিন্তু এখানে প্রচণ্ড দুর্ভোগ। এবং আমি আপনাকে যেটি দেখাচ্ছি যে এখন যে মানে খাবার কিন্তু রান্না এখনও চলছে, এটা কতক্ষণ অবধি চলবে আমরা জানি না। এবং মহল্লাবাসীদের প্রশ্ন যে আসলে কখন মানে এই গ্যাসের দুর্ভোগ তারা কাটিয়ে উঠতে পারবে, তারা কিন্তু কর্তৃপক্ষকে জানিয়েছেন বারবার, কিন্তু কর্তৃপক্ষকেও জানিয়েছেন, কিন্তু এতে তারা কোনো ফলপ্রসূ কিছু পায়নি, আনসার পায়নি। এবং তারা এই দুর্ভোগ যে আজকের গ্যাস সংকটের, মূলত গ্যাস সংকট থেকে তারা আসলে মুক্তি চাচ্ছে। এই ছিল মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে। রাজধানীবাসী যে গ্যাস সংকটের কারণে দুর্ভোগ পোয়াচ্ছেন সে খবর জানাতে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী পিঙ্কি আক্তার। বাংলাদেশে এলএনজি টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি সফরেই এই সংক্রান্ত সমঝোতা স্মারক সই করবে ঢাকা আবুধাবি। প্রায় 25,000 কোটি টাকার এই প্রকল্প থেকে 1,000 মিলিয়ন ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে মিলবে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। একক প্রকল্পে মধ্যপ্রাচ্যের কোনো দেশের এটি হবে এখনও পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগ। রোববার সকালে জার্মানি থেকে আরব আমিরাতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে শক্তিশালী এই দেশটি বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। এবার বড় ধরনের বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসছে দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি ইনক। পটুয়াখালীর পায়রায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনাল স্থাপন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই উদ্যোক্তারা। দেশের জ্বালানি নিরাপত্তা অর্জনে এই প্রকল্প বড় ভূমিকা রাখবে বলে আশা সরকারের। তারা 1,000 MMCF একটা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার জন্য প্রস্তাব দিয়েছে। সম্পূর্ণ ইনভেস্টমেন্ট তারা করবে, প্রায় $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট করবে তারা। এটা আমাদের বাংলাদেশের জন্য বলা যেতে পারে বিশাল। রাষ্ট্রীয় সফরে 17 ফেব্রুয়ারি সকালে জার্মানি থেকে আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সামরিক মহড়ার প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশাপাশি সফরে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। জানা গেছে এই সফরেই এলএনজি টার্মিনাল নির্মাণের সমঝোতা স্মারক সই হওয়ার কথা। এলএনজি বেসড অনেকগুলি পাওয়ার প্ল্যান্ট আসতেছে, এই কারণে রংপুর, ঠাকুরগাঁও, নওগাঁ এসব এলাকা পুরো বেল্টটাকে আমরা গ্যাসের থেকে গ্যাসের আওতায় নিয়ে আসতে চাই ইন্ডাস্ট্রির জন্য, পাওয়ার প্ল্যান্টের জন্য। জ্বালানির পাশাপাশি বিদ্যুৎ খাতেও আবুধাবি থেকে দেশে আসছে বড় বিনিয়োগ। সরকারের আশা দেশে নির্মিতব্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও বিনিয়োগ করবে খনিজ সমৃদ্ধ দেশটি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বঙ্গোপসাগরের চ্যানেলে ডুবোচর থাকায় ঝুঁকি নিয়ে চলছে জাহাজ, দুর্ঘটনা এড়াতে বিকল্প রুট হচ্ছে BIWTA। বিচার এড়াতে নতুন কৌশলে জামায়াত, বিলুপ্ত হয়ে নতুন নামে রাজনীতিতে ফিরতে চায় যুদ্ধ অপরাধী দলটি, যদিও বিষয়টি অস্বীকার করেছেন দলের এক নেতা। আইন বিশেষজ্ঞরা বলছেন জামায়াত খোলস পাল্টানোর চেষ্টা করলেও বিচারের মুখোমুখি তাদের হতেই হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতকে রাজনৈতিক সামাজিকভাবে বয়কটের পরামর্শ তাদের। স্বাধীনতা বিরোধী দল জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই দাবি ওঠে জামায়াতকেও বিচারের মুখোমুখি করার, কিন্তু তদন্ত শেষ হলেও আইনি জটিলতায় আটকে আছে এ বিচার। সরকার যখন জামায়াতের বিচারে আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনই বিচার এড়াতে দল হিসেবে জামায়াত নিজেদের বিলুপ্ত করার গুঞ্জন চলছে। জাতীয় নির্বাচনে অংশ নিতে বিলুপ্ত করার আলোচনা স্তিমিত হলেও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাকের পদত্যাগের পর আবার আলোচনা শুরু হয়েছে। দলটির বেশ কয়েকজন নেতা স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, যদিও বিষয়টি টেলিফোনে অস্বীকার করেছেন জামায়াতের এক নেতা। কোনো বক্তব্য তো জামাতের কোথাও বলা হয়নি, এগুলি পত্র পত্রিকার রিপোর্ট আসছে, মানে এটা আসলে সত্য নয়, তাই তো? না,
সাবেক আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের মতে নাম পরিবর্তন বা বিলুপ্ত যাই করা হোক না কেন, মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে তাদের বিচারে কোনো বাধা থাকবে না। দল যদি বিলুপ্ত হয়ে যায় তারপরেও সেই দলের বিচার হতে পারে যে সেই দল কি কি কাজ করেছে, যে সমস্ত কুকৃতিগুলোর সাথে তারা জড়িত ছিল এগুলো তো দেশবাসী জানার অধিকার আছে। বিচার হলে এই জিনিসগুলো বিস্তারিত হবে। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা একটা নতুন দল করলো, অথচ দলের উদ্দেশ্য হলো সেই উদ্দেশ্য পূরণ করবে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। প্রসিকিউটর রানা দাশগুপ্ত মনে করেন বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে বয়কট করতে হবে জামায়াতকে। একাত্তরের যে ফ্যাসিস্ট অর্গানাইজেশন এর যে কাঠামোটা ছিল এবং যে কনসেপ্টটা কাজ করেছে সেটা নিয়েই স্বাধীন বাংলাদেশে তারা তাদের ভূমিকাটি পালন করে চলেছে। অতএব সেখান থেকে যদি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশটা যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় তাহলে রাজনীতি, সমাজ, প্রশাসন সর্বক্ষেত্র থেকে তাদেরকে আইসোলেটেড করতে হবে। বাংলাদেশে 1972 সাল থেকে 1977 সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল জামায়াত। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর আবার রাজনীতির সুযোগ পায় তারা, তাই আইন বিশেষজ্ঞরা বলছেন নির্বাহী আদেশে জামায়াত নিষিদ্ধ না করে জামায়াতকে বিচারের মুখোমুখি করলেই চিরতরে নিষিদ্ধ হবে দলটি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত এখনও ক্ষমা চায়নি, আর ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে তিনি একথা বলেন। এছাড়া জামায়াতের একজন শীর্ষ নেতার দল থেকে পদত্যাগকে কৌশল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এর যে বিচার এটা কিন্তু এই প্রক্রিয়া বন্ধ হবে না, এখনো তারা ক্ষমা চায়নি। এটা এখনো স্পেকুলেশনের পর্যায়ে, এটা এখনো আলাপ আলোচনার পর্যায়ে, গুজব গুঞ্জনের মধ্যে সীমিত আছে। এটা এখনো তো অ্যাপোলোজাইজ তারা অফিসিয়ালি করেনি। আমি গতকাল বলেছি যে তারা অ্যাপোলোজাইজ করার আগে আমরা কোনো মন্তব্য করা তো সমীচীন নয়। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সংকট সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সরকারের ব্যর্থতার কারণেই মিয়ানমার বারবার আমাদের ভূমির দিকে হাত বাড়াতে পারছে বলেও মন্তব্য করেন তিনি। নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারও বাংলাদেশকে নিয়ে দুঃসাহস দেখাতে স্পর্ধা দেখাচ্ছে। বারবার মিয়ানমার সরকারিভাবে তাদের ওয়েবসাইটে সে দেশের মানচিত্রে সেন্ট মার্টিন দ্বীপকে নিজের অংশ হিসাবে দেখাচ্ছে। সে দেশের আরাকান রাজ্যের 10 লাখের বেশি রোহিঙ্গা অধিবাসীকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে। এ নিয়ে সরকার কিছু করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। শুধু দূতকে ডেকে নিয়ে প্রতিবাদ করলেই সব শেষ হয়ে যায় না। বেসরকারি ব্যবস্থাপনায় এবারের হজ প্যাকেজের মূল্য 1,45,800 টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এবছর বাংলাদেশ থেকে হজে যাবেন 1,27,198 জন, যার মধ্যে 1,20,000 যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। বেসরকারিভাবে হজ পালনের নিবন্ধন 17 ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 20 মার্চ পর্যন্ত। বেসরকারি হজ যাত্রীদের প্যাকেজ অর্থাৎ 1,20,000 হজ যাত্রীর 2019 সালের সর্বনিম্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে 3,45,800 টাকা। এখানে সংযুক্ত আছে বিমান ভাড়া 1,28,000, মক্কা মদিনার বাড়ি ভাড়া এবং 1% অতিরিক্ত বাড়ি ভাড়া সহ 1,06,605 টাকা। সৌদি আরবে প্রদেয় সার্ভিস চার্জ এটা 40,862 টাকা, গতবার ছিল 25,556 টাকা। কক্সবাজারের টেকনাফে সাবেক এমপি আব্দুর রহমান বদির 4 ভাই সহ 102 জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে 24 জন গডফাদার রয়েছে। ইয়াবা ব্যবসায়ীদের বড় একটি অংশ আত্মসমর্পণ করল, বাকিরা আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ইয়াবা পাচারের অন্যতম রুট হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত টেকনাফ সহ কক্সবাজারের সীমান্ত এলাকা। বিভিন্ন সময় ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার জন্য অনেকের নাম উঠে আসে, যাদের মধ্যে প্রভাবশালী অনেকেই রয়েছেন। সরকার প্রধানের কঠোর হুঁশিয়ারির পর মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই এক পর্যায়ে প্রথমবারের মতো কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণের কথা জানায়। শনিবার দুপুরে টেকনাফে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেন ইয়াবা ব্যবসায়ীরা। এদের মধ্যে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির চার ভাইও রয়েছেন। এ সময় 3.5 লাখ ইয়াবা ও 30টি অস্ত্র জমা দেয় ব্যবসায়ীরা। অনুষ্ঠানে সরকারের আহ্বানে সর্বনাশা মাদক ইয়াবার ব্যবসা থেকে সরে আসায় আত্মসমর্পণকারীদের ধন্যবাদ জানানো হয়। আমাকে বিভিন্নভাবে 12টি মিথ্যা মামলার আসামি করা হয়েছে, সেই মামলার সত্য ধরে আমি আজকে মাদক ব্যবসায়ী। আমরা যারা আত্মসমর্পণ করেছি, সরকার যেন আমাদের ক্ষমা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দেয়। যারা রয়ে গেলেন তাদের জন্য কঠোর বার্তা, আমরা আমাদের কঠোরতম বার্তাটি আপনাদেরকে দিয়ে যেতে চাই। আপনাদের ছাড় নেই, আমরা আপনাদেরকে ছাড়বো না, যে যেখানে লুকিয়ে থাকেন। এ সময় হুঁশিয়ারি দেন, যারা আত্মসমর্পণ করবে না তাদেরকে রেহাই দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের জন্য আমরা বলে দেব, বাংলাদেশ একটা নিষিদ্ধ এলাকা তোমাদের জন্য। আমরা কোনো ক্রমেই কোনো মাদক ব্যবসায়ীকে আমরা এই জায়গাতে ট্রানজিট কিংবা কোনো ব্যবসা এখানে করতে দেব। এটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের মূল নীতি। আত্মসমর্পণকারীদের মধ্যে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তালিকায় গডফাদার হিসেবে চিহ্নিত 73 জনের মধ্যে 30 জন রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। ঠাকুরগাঁওয়ে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে নিহতদের পরিবারের মামলা নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। তবে থানায় অভিযোগপত্র জমা না দেওয়ার দাবি করেছেন থানার ওসি। এদিকে স্থানীয়দের বিরুদ্ধে 2টি মামলা দায়েরের পর বিজিবির টহল তৎপরতা বৃদ্ধিতে আতঙ্ক বাড়ছে বহরমপুরে। এ অবস্থায় ভয়ে এলাকা ছাড়ছেন অনেকেই। বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পরেই ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বহরমপুর জুড়ে শুরু হয় আতঙ্ক। স্থানীয়দের দাবি, বিজিবির পক্ষ থেকে 2টি মামলায় 22 জনের নাম সহ অজ্ঞাত 250 জনকে আসামি করায় এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। বাসাবাড়িতে থাকতে ভয় পাচ্ছেন পুরুষরা। গ্রেপ্তার এড়াতে অনেকেই এলাকা ছাড়তে শুরু করেছেন। এর মধ্যে শনিবার সকালে বহরমপুর জুড়ে বিজিবির আকস্মিক টহল তৎপরতায় শঙ্কা আরো বেড়েছে এলাকাবাসীর। আতঙ্কের ভয়ে কেউ থাকতে পারে না বাড়িতে। রাত করে তো আমাদের ঘুম হয় না, আসছে নাকি ফের পুলিশ, আসছে নাকি ফের, মনে করেন যে হুমকি দেয়। আমার ছেলে শিশু হত্যা, এরকম জিন্দা অবস্থায় হয়ে গেল, আমি সহ্য করবো কেমন করে? খবর আসলো যে বাড়িতে কেউ, তোমরা কেউ শুতে পাবা না, বাইরে চলে যাও, মেয়ে ছেলে সব নিয়ে। এরকম করে যদি আমাদেরকে বাইরে চলে যেতে হয় তাহলে কি হবে আমাদের উপায়? আমাদের নাগরিক অধিকার যেভাবে বাস্তব হয় বাঁচার মতো, এই বাঁচার অধিকারটা আমরা চাই এবং এই নির্মম হত্যার আমরা সুবিচার চাই আপনাদের কাছে। তাদের অভিযোগ, নিহতদের স্বজনদের পক্ষ থেকে মামলা করতে চাইলেও তা নিতে টালবাহানা করছে পুলিশ। তবে গড়িমসির অভিযোগ অস্বীকার করে হরিপুর থানার ওসি উল্টো দোষ চাপালেন স্থানীয়দের বিরুদ্ধে। দুদিন থেকে আমরা থানাতে ঘোরাঘুরি করছি, আমাদের মামলা থানায় এন্ট্রি করতে পারছি না। ওদের মামলা না নিয়ে আমাদেরই মামলা লওয়া হোক, ওরা তো এটা মিথ্যা মামলা দিচ্ছে। এরকম ধরনের মিথ্যা মামলা যাতে না দেয়, আমাদের এটা ওকুল আবেদন ইয়ার সরকারের কাছে। তারা কি থানায় মামলায় অভিযোগ করেছেন? সংঘর্ষের ঘটনা তদন্তে শনিবার বিকেলে বহরমপুর যাবে জেলা প্রশাসনের গঠিত কমিটি। আগামী 3 কার্যদিবসের মধ্যেই ওই কমিটি প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে। গরু চোরাচালানের অভিযোগে গত মঙ্গলবার বহরমপুর গ্রামবাসীর গরু জব্দ করার সময় এলাকাবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়। এ সময় বিজিবি এলোপাতাড়ি গুলি চালালে 3 জন নিহত হন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। শ্রদ্ধা ভালোবাসায় কবি আল মাহমুদকে শেষ বিদায় জানাচ্ছেন ভক্ত অনুরাগী ও কাছের মানুষরা। কবির বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে শিল্প সাহিত্য অঙ্গনে। তার চলে যাওয়ায় সাহিত্যাঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সাহসাই পূরণ হবার নয় বলে মন্তব্য করলেন বিশিষ্ট জনেরা।
বাংলা সাহিত্যের আধুনিক কবিদের অন্যতম আল মাহমুদের প্রয়াণে শোকাহত পরিবার ও কাছের মানুষেরা। সকালে রাজধানীর মগবাজারের বাসায় সমবেত হন তারা। প্রিয় মানুষের চলে যাওয়ায় বেদনার দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে পরিবেশ। দুপুর 12টার দিকে কবির মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। কবি সাহিত্যিক, ভক্ত অনুরাগী ও একাডেমির কর্মকর্তারা কবিকে শ্রদ্ধা জানান। এরপর কবিকে নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে, সেখানে প্রথম জানাজায় অংশ নেন সাংবাদিক সহ বিভিন্ন স্তরের মানুষ। আমরা বিশ্বাস করব যে ওনার মতো কবি সাধারণত সব দেশের সবসময় জন্ম নেয় না, এবং প্রতিটি ধারাতেই ওনার উপস্থিতি আমরা দেখেছি এবং আমরা অভিভূত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। সেই অনুপ্রেরণাটুকু উনি রেখে গেছেন আগামী প্রজন্মের জন্য। আমরা আশা করব উনি কোনোদিন চলে যাবেন না, উনি থাকবেন আমাদের আত্মার মধ্যে। জাতীয় প্রেস ক্লাব থেকে কবিকে নেওয়া হয় বাইতুল মোকাররম মসজিদে বাদ জোহর, সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত 11টার দিকে রাজধানীর একটি হাসপাতালে কবি আল মাহমুদ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে জমজমাট অমর একুশে গ্রন্থমেলার বিশেষ আয়োজন শিশু প্রহর। অভিভাবকদের সাথে দল বেঁধে মেলায় গিয়েছে শিশুরা। শিশুদের জন্য বইমেলায় প্রধান আকর্ষণ সিসিমপুরের ইকরি মিকরি, হালুম ও শিকু। আনন্দিত হয়ে উপভোগ করে এই আয়োজন। ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সন্তানদের নিয়ে বইমেলায় সকাল থেকে ভিড় করেন অভিভাবকেরা। শিশুদের পছন্দের তালিকায় রয়েছে কমিক চরিত্র, রূপকথা, গল্প ও ছড়ার বই। বেলা 11টায় শুরু হয়ে এই আয়োজন চলে বেলা 1টা পর্যন্ত। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল হয়ে ভাসানচর এবং ঠ্যাঙ্গারচর এলাকার অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়ায় পণ্যবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত কয়েক মাসে এই অঞ্চলে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে বেশ কয়েকটি পণ্যবাহী লাইটারের জাহাজ। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে জাহাজ চলাচলের জন্য নতুন রুট খুঁজছে বিআইডব্লিউটিএ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 30 বছরের স্যাটেলাইট ইমেজে দেখা যায় বঙ্গোপসাগরে চট্টগ্রামের সন্দ্বীপ হয়ে নোয়াখালীর হাতিয়া এবং লক্ষ্মীপুরের চরগজারিয়া এলাকায় ব্যাপক ভূমির পরিবর্তন ঘটছে, যার দূরত্ব চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 120 কিলোমিটার। প্রায় এখানে যেমন ভূমির ভাঙা গড়ার ঘটনা ঘটে, তেমনি সৃষ্টি হচ্ছে অসংখ্য ডুবোচর। বদ্বীপের প্রধান পলি আসার পথ, কাজে এখানে পলি আসতে থাকবে, কিছুটা পলি জমবে, কিছুটা সমুদ্রের দিকে যাবে। মূলত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে লাইটারের জাহাজগুলো এই রুটে বিভিন্ন নদীবন্দরগুলোতে যাওয়া আসা করে, কিন্তু ডুবোচরগুলো আগে থেকে শনাক্ত না হয় প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছে পণ্যবাহী লাইটারের জাহাজ। এই সন্দ্বীপ শোলে, কারণ ওখানে পানি থাকে না, ওইখানে জোয়ারের জাহাজগুলি ক্রস করতে হয়। বিআইডব্লিউটি এর তথ্য অনুযায়ী পণ্যবাহী লাইটারের জাহাজ চলাচলের জন্য অন্তত 4-5 মিটার গভীরতা প্রয়োজন। যে সকল জাহাজ বন্দরে আসবে বা বন্দর থেকে যাবে সেগুলোর জন্য আমরা ওই ড্রেজিংটা মেনটেন করি আমাদের অ্যাজ পার আওয়ার নেভিগেশনাল রুট। এর বাইরে ইনল্যান্ড কোস্টাল ভেসেল বা ইনল্যান্ড ভেসেলগুলো যাতায়াতের জন্য বিষয়টা সাধারণত আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দেখে থাকে। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে বিকল্প রুটের সন্ধানে নেমেছে বিআইডব্লিউটিএ। জরিপের মাধ্যমে আমরা 1 কিলোমিটার দক্ষিণে একটা নতুন চ্যানেল আবিষ্কার করেছি। তা আমরা এই সপ্তাহ থেকেই জাহাজগুলোকে নতুন চ্যানেল দিয়ে যাওয়ার জন্য একটা নির্দেশনা দিব। প্রতিদিন চট্টগ্রাম বন্দরে বহির্নোঙ্গরে থাকা জাহাজ থেকে পণ্য বোঝাই করে কয়েকশো লাইটারের জাহাজ এই রুটে যাওয়া আসা করে। কমল দে, সময়। দুপুরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্ব ইস্তেমার প্রথম দুদিন শেষে জুবায়ের পন্থীদের আখেরি মোনাজাত। শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে লাখো হাত। রাত 12টার পর ঢুকবেন সাত পন্থীরা। সাভার থেকে হাজারীবাগ পর্যন্ত গ্যাস থাকবে না 24 ঘন্টা। সরবরাহ বন্ধের পর এলো নোটিশ। তিতাসের খামখেয়ালিতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা নির্যাতনের তথ্য সংগ্রহে প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস আইসিসি। কক্সবাজারের টেকনাফে সাবেক এমপি বদে চার ভাই সহ শতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ। বাকিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর।
এবং বাংলা একাডেমি ও প্রেস ক্লাব চত্বরে সোনালী কাবিনের কবি আল মাহমুদের প্রতি শ্রদ্ধা জানাজা সম্পন্ন। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।